ওমর ফারুক, এই জন্য আগে আমরা কথাবার্তাগুলো শিখি। এসব জল শেষে সুবহান আল্লাহ বলে হুড়ি না রে তাকবীর আল্লাহু আকবার। এটা সাহাবীর নাম জানে না মানুষ, নবীর নাম জানে না। তোমার নবীর নাম কি? মোহাম্মদ। জিব্রাইল বলছে যে রব বলবে ওর উপরে গজব হোক, রসুল বলছে হোক ওর শেষ হোক, ওর জ্ঞান নিয়ে ওর ধ্বংস হোক। তাহলে নবীর নাম শুনে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে আফার কি? মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূল বললেন 10টা রহমত তার উপরে সঙ্গে সঙ্গে বর্ষণ হবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন নারাই তাকবীর। তাহলে চারজন সাহাবি যারা জান্নাতের টিকিট পেয়েছিলেন, 10 জনের 4 জন, এর ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক বলেন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছে আর খুশি হয়ে গেছে, তাই আল্লাহ পাকের জান্নাতের টিকিটটা পৃথিবীর জমিনে পৌঁছে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যাদের সম্মান আছে তাদের নাম ডাকতে হবে সম্মানের সঙ্গে। ইমাম সাহেব, ইমাম সাহেবের নাম কি? জায়গাটা বলে, আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কারিবুল্লাহ। এই যে কারিবুল্লাহ, তাহলে আপনারা কি বলবেন যে হুজুর বা ইমাম সাহেব বা মাওলানা সাহেব বা হাফেজ সাহেব যদি শুধু কারিবুল্লাহ বলেন, ইমাম সাহেবকে কিন্তু অপমান করা হবে। সে আপনাদের বাদশাহ, সে কি বাদশাহ? ইমাম কষ্ট পাবে, দুঃখ পাবে যে মানুষের বাচ্চা না কিছু বাড়ছে, এই মসজিদে থাকবো না চলে যাবো, আমার শুধু পেলেন কারিবুল্লাহ বলে, আমি ইমাম হয়ে কি আর কি পেলেন কারিবুল্লাহ কথা হলো? তাহলে যাদের সম্মান দিয়েছে আল্লাহ তাদের সম্মান দেওয়া দরকার আছে না নাই? এই জন্য যাদের আল্লাহ ভালোবাসে তাদের সম্মান দেয়, আর ওই সম্মানীয় ব্যক্তিদের সম্মান কমানোর জন্য মানুষ চেষ্টা করে, আল্লাহর কসম জীবনে পারবে না। আল্লাহ পাক বললেন অত ইজ্জু মান্তাসা, ওর সম্মান তো আমি দিয়েছি, তুই শত চেষ্টা করলে পারবি না, আর আমি যদি ওর আবার জিল্লত দিয়ে দেই তাহলে সারা পৃথিবীর মানুষ যদি বলে সম্মান দেব পারবে না। অনেক মানুষ ধনী হয়, দুতলা বাড়ি, ফকির ছিল 4তলা বাড়ি, জীবনতলা বাজারে 8-10টা দোকান, কিছু মানুষ রেখে দেয় ও দোকান করবো কেন, এবার ফেঁসিয়ে দেবো, ওদের জায়গার দলিল নেই, কে সই করেন দেখ, ওর ব্যবস্থা করে দেবো। একদল মানুষ এইরকমভাবে ফেতনাবাজ মানুষ, গিবত কারণেওয়ালা মানুষ, লোকের সম্মান করা মানুষ দুনিয়া আসে না নাই? আল্লাহ বলছে কারুর বাপের মাল আমি দেইনি, পৃথিবী যা কিছু আছে জমি জায়গা টাকা পয়সা ধন সম্পদ সমস্ত সব কিছুর মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, সব কিছু আমি আল্লাহ আমার, আর আমি যার ইচ্ছা করি আমার কুদরতি খাজানা থেকে আমার মুলক থেকে আমি আল্লাহ তার মাল দেই, আল্লাহ পাকরে করান। তাহলে যে ধনী হয় তার পিছনে মানুষ কোনাকেলে লাগে? আল্লাহ পাকের করান না? আল্লাহ বলছে সমস্ত মালের মালিককে আমি, আর আমি যার দেব বলি আমার মূল থেকে তার দেই, সে তখন হয়ে যায় ওয়াতু ইজু মান্তাসা। একটা ফেরিওয়ালা যখন কাঁচ ভাঁ করা বা ঘুরুচ্ছিল, তার ছেলেরা বলছে, বুড়োরা বলছে, জওয়ানেরা বলছে, এ ফেরিওয়ালা এইসব কাঁচ নিবি? না ভাই কাঁচ লোক না, খুব ভারী ভাই। বোতল দেবো? হালিয়া সামনে দিচ্ছি ভাই। বিউজ্জুতিভাবে ডাকছিল, হঠাৎ যেতে যেতে একদিন 5.5 কেজি ওজনের একটা সোনার ঢিলা ঘুরিয়ে পেয়ে ঘুরিয়ে পেয়ে ভ্যান ঠ্যান আসার মেরে ভেঙে দেয় অন্য ফেরিওয়ালার দেবে দিয়ে, এবারে সেই সোনা বিক্রি করে 7তলা বাড়ি প্যারিস পূর্তি, আর 8-10টা টাটা সুমো, আর কেউ হেই সেই বলবে? হ্যাঁ হ্যাঁ, তার নাম ছিল লতিফ, বলছে আব্দুল লতিফ বাবু, একদিনই নাম পরিবর্তন আসে না নাই? আগে কি ছিল? হুদু লতিফ। আগে কি ছিল? হুদু পেলের লতিফ, আব্দুল কিত্তুল। আল্লাহ বলছে ওয়াতু ইজ্জু মান তাশা, এই পেলের লতিফ থেকে আব্দুল লতিফ বানিয়েছি আমি আল্লাহ। তোমরা হিংসা করো না, বরং দোয়া করো, তোমরা সোনার ঢিলা পাবে। তাহলে আমরা লোকে সব মাস করবো না দোয়া করবো?
দোয়া করব। দোয়া করলে আপনাদের হেল্প করবে কে? আল্লাহ রাসূল জানিয়েছেন, কেউ যদি হিংসা না করে কারুর জন্য দোয়া করে, যে আল্লাহ আব্দুর রহমান একটা দোকান কিনেছে, আল্লাহ ওর আরেকটা দোকান দিয়ে দেন, আর আমি ভ্যান চালাচ্ছি চালাই, আল্লাহ ওর আরেকটা দোকান দিয়ে দেন। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আমার আল্লাহর সঙ্গে বলবে, আল্লাহ আমার আল্লাহর দরবারে উকিল হয়ে মুখ করবে, আল্লাহ এই ভ্যানওয়ালা যাদের দোকান একটা করে দিয়েছেন, আল্লাহ গো ওদের আর একটা দেওয়ার জন্য দোয়া চাই, আল্লাহ আপনি আগে এই ভ্যানওয়ালার একতলা বাড়ি দেন, একটা গাড়ি দেন, অন্য লোকের জন্য তখন দোয়া করবেন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ জানিয়ে দিলেন, ফেরেশতারা আল্লাহর দরবারে মুখ করার পরে আল্লাহ পাক আপনাকে জমিন দেবেন, আপনাকে দোকান দিয়ে দেবেন। এজন্য একটা জিনিস লক্ষ্য রাখবেন, কেউ যদি গাড়ি কেনে ক্ষতি করার চেষ্টা করবেন না, কেউ যদি দোকান কেনে হিংসা করবেন না, কেউ যদি জায়গা কেনে হিংসা করবেন না, কেউ যদি পাকা বাড়ি করে হিংসা করবেন না, বরং আরো বড় হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ আল্লাহর খাতা নাই, মালের কমি নাই, আমার আল্লাহ পাক আপনার দিয়ে দেবে, কিন্তু হিংসা যদি করেন আপনি নাস্তা নাবুদার বরবাদ হয়ে যাবেন। ও বেরা বাবা, এজন্য একটা কথা মনে রেখে দেবেন, এলাকায় যখন বাড়িতে কোরআন খতম হয়, গরু জবাই করে মহিষ জবাই করে যখন মিলাদ দেয়, তখন একটা জিনিস লক্ষ্য করেছেন, পুরপুরা দরবার থেকে ভাই সাহেব আসুক আর এলাকার মাওলানা আসুক, আখেরি মোনাজাতে যিনি দোয়া করেন তিনি বলেন, আল্লাহ আব্দুর রাজ্জাক মিলাদ দিয়েছে, এর আব্বা মা মারা গেছে বলে আল্লাহ প্রথমে যত সব হয়েছে নবী পাকের দেন, তাম সাহাবায়ে কেরামের দান, তামাম পৃথিবীর মানুষের দান, আর তারপরে তামাম এলাকাবাসীদের দিয়ে দান। তারপরে আব্দুর রাজ্জাকের বাড়ির কাছাকাছি আসলো, বলছে আল্লাহ আমার ডান দিকে যত কবর আছে দুনিয়া শেষ পর্যন্ত সবার দেন, বাম দিকে যত আছে সবার দেন। বাড়িওয়ালা রেগে গেলে হবে না, বাড়িওয়ালা ভাবছে ওরে কোরআন খতম তোমার দুটো, তো এত সরাচ্ছে তাহলে বাপ মা থাকলো কি আর দেবে কি, এত সব শেষ করে ফেললো রে ভাই জান। আমার বাবা দিরা শেষের বেলা এসে বলছে, আল্লাহ খাস করে শেষ সর্বশেষ যা সবটুকু আছে এইটুকু আব্দুর রাজ্জাকের বাপের আর মায়ের রূপাকে পৌঁছে দেন। আব্দুর রাজ্জাক বলতে, হুজুর বুঝতে পেরেছি ওতে কতটুকু আছে না আমার জানা হয়ে গেছে, ও দিয়ে দরকার নেই ছড়িয়ে দেন, মিলাদ দেওয়া স্বাদ মিঠে গেছে, এ হলো বকিলির বংশ জাহান্নামে যাবে। এজন্য হিংসা করলে হবে না, অন্য লোকের মাল যদি দেয় তো আল্লাহ দিয়েছে, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, বান্দা আমি আমার খাজানা থেকে মূল থেকে আমি তোর মাল দিয়ে পরীক্ষা করি, কে তোরে এত বড় করলো, কে তোরে সম্মান দিল, কে তোরে দোকান দিল, কে তোরে চাকরি দিল, কে তোরে জমি জায়গা দিল। যদি তুই সেই মালিককে ভুলে যাস, আমি আল্লাহ ফের তোর পেলে লতিফ করে দিতে পারি, ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, আমি আল্লাহ এই রকম কুদরতওয়ালা। জোরে বলো, তাহলে আমরা লোকের জন্য হিংসা করব না দোয়া করব? ও মোটরসাইকেল কিনবে কেন ফকিরি পাটা, তা তুই লরি কিন না, এই দিয়া দাও ফকিরি পাটা, মোটরসাইকেল কিনেছে ও কেটে নি, আল্লাহ দিয়েছে তাই কিনেছে, আছে না নাই এরকম কিছু বগিলির বংশ জাহান্নামী আছে। লোকের লোকে যদি বড় হয়, লোকে যদি পাকা বাড়ি করে দোকান কেনে এর মাথায় আগুন জ্বলে, জমি কিনতে এর কপালে আগুন লাগবে, তুই কেন না আমার টাকা নেই, তুই দোয়া কর আল্লাহর কাছে কাঁধ জানলা জমি, শুধু ও কিনবে আমি কিনতে পারবো না, আপনার তো খাজানার মালের কমি নেই, আমার জমি দিতে হবে। হঠাৎ একটা লোক এসে বলবে, আপনার যে কষি এই দাগটা বিক্রি করবো তা তুই কত টাকা আস তোর, বলছে ভাই টাকা নেই, বলছে এক কাজ কর 7 লাখ টাকা দাম, তুই 1 লাখ টাকা দে আর আস্তে আস্তে দিবি, তুই লিখে দে। এরকম ঘটনা ঘটে না ঘটে না, হ্যাঁ আল্লাহর মাতার ইঞ্জিন পাক খাই দে, যে জমিও দে 1 লাখ টাকা নে, ওর নামে লেখ আস্তে আস্তে দেবে। তাই অনেক বাপ আছে ছেলেদের সঙ্গে গল্প করে, আমি কি জমি কিনতে পারতুম রে, আল্লাহর ভালো করুক, ও আস্তে আস্তে করলে 7 বছর ধরে টাকা দিস তবে এইটুকু করতে পারি, এ আসে না নাই ঠিক না? হ্যাঁ এই মুসা নবীর নাম রেখেছ কে, বাপ না মা, কাফের নাম রেখেছে, কাফের
তৌরাতে মুসা নবীর নাম লেখা, জবুরে মুসা নবীর নাম লেখা, ইনজিলে মুসা নবীর নাম লেখা, কোরআনে মনে হচ্ছে নাই। কোরআনে মুসা নবীর নাম আছে না নাই? আছে। সেই মুসা পায়গম্বর আলী সালাতু ওয়াসালাম ফেরাউনের বাড়ি গেল, আসিয়া বলছে স্বামী সদ্য প্রসব করা সন্তানের নাম রাখতে হবে, যেহেতু বাচ্চা আমার। আল্লাহ বলছে ফেরাউন তোর ইঞ্জিন আমি তৈরি করেছি, মাতার ইঞ্জিন, ওই ইঞ্জিন ধরে পাক দিচ্ছি, আমার এই পায়গম্বরের সমস্ত কিতাবে নাম লেখা। মুসা বল, মুসা বল। হঠাৎ করে ফেরাউন বলছে আসিয়া, তোর নাম আসিয়া, তোর নামের সঙ্গে তোর সন্তানের নাম মিলিয়ে রাখলাম মুসা। জোরে বলুন, আরো জোরে বলুন। ও ভাইরা বাবা জিরাব, আল্লাহর কসম, চাকরির জন্য, জমি কেনার জন্য, ব্যবসা করার জন্য, মেয়ের বিয়ের টাকা কম পড়েছে তার জন্য, কোনো মানুষের কাছে গিয়ে হাতে পায়ে ধরবেন না, ধর্মবাপ বলবেন না, পায়ে জড়িয়ে ধরবেন না। প্রথমে আপনি আল্লাহর কাছে আসবেন, আল্লাহ আপনি এটা আমার লাইন করে দেন, আমি উমুক লোকের কাছে যাব চাকরির জন্য, আল্লাহ গেলে যেন সঙ্গে সঙ্গে সে রাজি হয়ে যায়, উমুক লোকের কাছে যাব টাকার জন্য, আল্লাহ যেন সঙ্গে সঙ্গে আমার কিছু টাকা দেয়। আপনার বুকে একটা সাহস থাকবে যে আমি আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে বলে এসেছি, কম বেশি এ কিছু দেবে। তখন আপনি যাবেন, আল্লাহ পাকর ইঞ্জিন ঘুরিয়ে দেবে যে উমুক লোক আসছে, টাকা ফেলে কথা বল। ইঞ্জিন ঘোরায় কে? আর আল্লাহর কাছে কোনো কিছু না বলে, পেশাব করে পানি না নিয়ে, মুখ না ধুয়ে, খুব টেনশনে বুড়ি কেটে যায়, বলছে কাকা মেয়েটার বিয়ে, তোর বাপ বলে 50,000 টাকা। ইমাম সাহেব মানে না, মাওলানা মানে না, কারু ঠাঁই দেয় না, হাম বাড়া হয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। ও কলিজা টুকরারা, ও যুবকেরা, জনেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ডিগ্রি, চাকরি, সম্মান, সম্পদ, বংশের গরম, টাকার গরম, বিল্ডিংয়ের গরম, গাড়ির গরম, ইমানের গরম, তেলাওয়াতের গরম। ও কলিজার টুকরারা, কোনো কায়দাবাজির গরম আমি সহ্য করি না। ইবলিস অনেক আমল করে আর আল্লাহকে ফানা করে দিয়ে আল্লাহ পাকের মালায়েকাদের লিডার হয়ে গিয়েছিল, আল্লাহ পাক তার বাদশাহ বানিয়ে রেখেছিল, ফেরেশতাদের সর্দার বানিয়ে রেখেছিল, কিন্তু আল্লাহর হুকুম খেলাফ হালকা গরম দেখালো। আল্লাহ পাক বলছেন আবা ওয়াস্তাগবার ওয়া কানা মিনাল কাফিরিন, এই কাফের বেরিয়ে যা, কাফের, কোনো গরম আমি সহ্য করি না, গরম দেখাবে যে ফুটে যাবে সে। তাহলে দেখেন লক্ষ লক্ষ বছরের বাদও সেকেন্ডে কাফের করে দিল কে? জোরে বলেন কে? সেকেন্ডে কাফের করে দিল আল্লাহ। এই জন্য কিছু লোক আছে ভাবে যে আলেমুল আমরা ওয়াজ করে আমি তো কোরআন শরীফ পড়িনি, কিন্তু আমার বিবেক বলছে এটা ঠিক না। বিবেক একটা আছে, বুদ্ধি তো একটা আছে, এটা ঠিক না। কি ঠিক না? যে আমি তো ধরুন এই টোটাল জীবন তো আমার, তারপরে আমার অন্তত 500,000 কোটি টাকা আছে, কিন্তু আমি সেকেন্ডেই ফকির হব কী করে? বাজে কথা না? আমার টাকাগুলো কম্পিউটার মেশিনে 500 মেশিনে গুনে দিতে 5 মিনিট সময় লাগুক, জমি জায়গা পরে বিক্রি করব, কিন্তু সেকেন্ডে ফকির একটা কথা হলো? এর সমাজে কথা হলো? ভাই যার 50,000 কোটি টাকা আছে, তার কাছে বলা হচ্ছে আল্লাহ সেকেন্ডেই ফকির করে, সেকেন্ডেই বাদশা করে, ও ভেবে উঠতে পারছে না যে আমার টাকা গুনে দেই, জমি জায়গা পরে বিক্রি করব, গাড়ি পরে বিক্রি করব, কিন্তু আমি সেকেন্ডে ফকির হব কী করে? কায়দা কী? টাকা গুনে নেয় দিতে তো 2 মিনিট সময় লাগবে, সেকেন্ডে ফকির। মৌলভীরা বাড়তি বলে লাখদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ বলছে বান্দা তোর মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত যেখানে যা কিছু লাগানো আছে আমি আল্লাহ খুব সুন্দর করে, অতি সুন্দর করে, আমার মনের মতো করে আমি আল্লাহ লাগিয়ে দিয়েছি, তুই ফকির হবি কি করে? ওরে বাপের বেটা, আমি আল্লাহ তোরে বুঝিয়ে দিলাম, শুনে রেখে দে, আমার তৈরি করা
ইঞ্জিন, কোন ইঞ্জিনে তুই টাকা চিনিস, কোন তারে তুই তোর গিন্নি চিনিস, কোন তারে তোর বাড়ি চিনিস, কোন তারে জীবনতলা থানা চিনিস, কোন তারে তুই ক্যানিং ক্যানিং, কোন তারে তুই ক্যানিং চিনিস, কোন তারে তুই ঘটপক চিনিস, কোন তারে মালন তুই চিনিস, আমি আল্লাহ পাক সব জানি, কেন ইঞ্জিন তৈরি করেছি আমি আল্লাহ, তুই কি করে সেকেন্ডে ফকিরি হবি, 50,000 crore টাকার মালিক, টোটাল জীবনতলা থালা এলাকা তোর একার, কয়েকশো হাজার গাড়ি রয়েছে তোর একার, তুই ভাবছি ফকির হব কি করে, আমি আল্লাহ পাক জেতারে তুই সব কিছু বুঝতে পারিস, ওই তারটা টান মারবো সেকেন্ডের ভিতরে কেটে যাবে, কেটে গেলে তুই পাগল হয়ে যাবি, মাথার যন্ত্রণা ঠেলায় লুঙ্গি খুলে ফেলবি, আর ওই জ্বালাচ্ছটা পায়খানা করবি সেকেন্ডের ভিতরে, আমি আল্লাহ ফকির তো দূরের কথা, তোর নিজের পায়খানা তোরে খাইয়ে দিতে পারি, পারে না পারে না ফকির ও কি করে সেকেন্ডে গু খাবে কে, জোরে বলেন আল্লাহ। এই জন্য আল্লাহর সঙ্গে যারা চালাকি করে আল্লাহ তাদের চাইলে স্বর্গকুর করে দিতে পারে, আমরা কেউ তো আল্লাহর কাছে বলিনি মানুষ করে দাও, আল্লাহর দয়া ওয়াজাচিত ভাবে আল্লাহ আমাদের মানুষ করেছে, কিছু চিটিংবাজ মানুষ আছে, চিটিংবাজ দাউদ আলাইহিস সালামের জবানে আল্লাহ মধু দিলেন রে, দাউদ নবী যখন তেলাওয়াত করতেন সোনা কিতাবে লেখা, তখন পাখিরা ঝাঁকে ঝাঁকে দলে দলে পাগলের মতো জবুর শোনে, সাগরের মোহনা ও মোহনা থেকে মাছগুলো গিয়ে